আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো ডিম বিরিয়ানি। তো অলরেডি কিন্তু অনেকেই ভাবতে শুরু করেছেন, ডিম বিরিয়ানি এটা আবার কেমন কথা, ডিম বিরিয়ানি কি কেউ খায়নি, ডিম বিরিয়ানি কি খাওয়া যায়নি। হ্যাঁ, আমি বলছি ডিম বিরিয়ানি খাওয়া যায়। ডিম বিরিয়ানি কিন্তু মাংস থেকেও বেশি মজা, মাংস থেকে কিন্তু ডিম বিরিয়ানি কোনো অংশে কম না। আশা করি আপনারা যদি আমার এই রেসিপি দেখে রান্না করেন আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন দেখে আসি ডিম বিরিয়ানি করতে কী কী লাগে। তো এখানে নিয়েছি ডিম সিদ্ধ করে পরিষ্কার করে নিয়েছি, এখানে নিয়েছি আলু কেটে ধুয়ে নিয়েছি, এখানে কাঁচামরিচ, দারচিনি, এলাচি এগুলো আছে, আর তেজপাতা, এখানে আছে আদা রসুন পেস্ট, এখানে হচ্ছে সয়া সস, পেঁয়াজ। তো প্রথমে একটা বাটি নিয়ে নিলাম ডিম বিরিয়ানির মশলাটা বানানোর জন্য। দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ। কেউ যদি দুধ না দিতে চান সেই ক্ষেত্রে টক দইও ইউজ করতে পারেন। তো দিয়ে দিলাম সয়া সস, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, তো এবার আমি মশলাটাকে ভালো করে মিক্স করে নেব। তো মিক্স হয়ে গেছে, এবার আমি আদা আর রসুন পেস্ট মিক্স করে দিচ্ছি। তো মশলাটা মিক্স শেষ। তো এখানে আমি আলুগুলো নিয়ে নিলাম, দিয়ে দিচ্ছি ফুড কালার, আপনারা চাইলে হলুদের গুঁড়িটাও ইউজ করতে পারেন কালারের জন্য, আর যদি কেউ না চান সেই ক্ষেত্রে নাও দিতে পারেন। তো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, কালারটা যে সুন্দর আসে সেই জন্য। তো এবার আমি ডিম দিয়ে দিচ্ছি, ডিম আর আলু ভালো করে মিক্স করে নেব, দিয়ে দিচ্ছি লবণ। তো এখন মিক্স করে নিচ্ছি, তো মিক্স হয়ে গেছে। এবার আমি চলে যাব ভাজার জন্য। তো প্যান বসিয়ে দিয়েছি, তো দিয়ে দিচ্ছি তেল, তো প্রথমে আমি আলুগুলো ভেজে নেব, কারণ আলুটা একটু শক্ত থাকে, আলুটা যেন নরম হয়ে যায়। তো আগে আলুটা ভেজে নেব, তারপরে আমি ডিমটা অ্যাড করে দেব। তো নেড়ে চেড়ে দিচ্ছি, তো এবার আমি দিয়ে দিচ্ছি ডিমগুলো, আলুটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। তো একসাথে ভেজে নিচ্ছি দুইটা, আলুটা ছাইটে রেখে দিয়েছি আর ডিমটা ছাইট থেকে ভেজে নিচ্ছি।
তো আলু আর ডিম ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। তো এবার আমি চুলোতে হাঁড়ি বসিয়ে দিলাম বিরিয়ানি রান্না করার জন্য। তো দিয়ে দিচ্ছি বাটার, দিয়ে দিচ্ছি তেল, বাটারটা যেন পুড়ে না যায় সেই জন্য তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তো পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে দেব। তো এবার আমি দারচিনি, লং, তেজপাতা এগুলো দিয়ে দিলাম। তো পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো পেঁয়াজটা অলরেডি নরম হয়ে গেছে। তো এবার আমি সেই মশলাটা দিয়ে দিচ্ছি, তো বাটিটা ধুয়ে এখন আমি পানি দিয়ে দিচ্ছি যেহেতু মশলাটা নষ্ট না হয় আর মশলাটাও ভালো করে কষিয়ে যায়, কোনো রকম গন্ধ যেন না থাকে। তো মশলাটা আমি 10 মিনিট কষিয়ে নেব। তো মশলাটা আমার কষানো শেষ। তো এবার আমি রান্না চলে যাব মূল রান্নায়। তো এখানে আমি চাল আগে থেকেই ধুয়ে নিয়ে রেখে দিয়েছিলাম। তো এখানে আমি 4 পট চাল নিয়েছি। তো এবার আমি চালটা দিয়ে দিব। তো চালটা নেড়ে চেড়ে দিচ্ছি, চালটা ভাজা পর্যন্ত অপেক্ষা করব। আর চালটা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। তো চালটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, দেখেন আসলে অনেক ঝরঝরা হয়ে গেছে, দেখলেই কিন্তু বুঝতে পারবেন। তো 4 গ্লাস চালে আমি 8 গ্লাস পানি দিয়ে দিচ্ছি, কারণ এটা ডাবল হবে। তো নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ। এখন দিয়ে দিচ্ছি আলু আর ডিম। তো ভালো করে সবগুলো মিশিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ। এবার আমি বিরিয়ানিটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো তার আগে আমি দিয়ে দিলাম 1 গ্লাস লিকুইড দুধ। তো এই বিরিয়ানিটাকে ঢাকনা দিয়ে আমি আধা ঘন্টার জন্য ঢেকে দেব মিডিয়াম আঁচে। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, আর এই চুলার আঁচ কিন্তু একদম মিডিয়াম আঁচে থাকতে হবে। তো 30 মিনিট পর আবার আসলাম। তো দেখেন পানিগুলো কিন্তু একদম চুষে নিয়েছে। তো বিরিয়ানিটাকে এখন আমি নেড়ে চেড়ে দেব। তো নেড়ে চেড়ে দিচ্ছি। তো এখন আমি এটা আরো আধা ঘন্টা চুলার উপরে রেখে দেব। আরো আধা ঘন্টা পর আবারও আপনাদের সাথে ফিরে আসলাম। তো
তো আধা ঘন্টা পর দেখেন বিরিয়ানিটা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে, একদম ঝরঝরা হয়ে গেছে। তো বিরিয়ানিটা এখন আমি নামিয়ে নেব। তো নামিয়ে নিলাম, আশা করি আপনাদের কাছে এই ডিম বিরিয়ানিটি অনেক ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর প্লিজ যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকার বেল আইকনটি প্রেস করে দেবেন, যখন আমি কোনো ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আর ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।